ফোনের স্ট্যাটাস নিয়ে কথা না বলে আপনার স্ট্যাটাস নিয়ে একটা বিষয় জানতে চাই। গতকাল বীরের জন্মদিন উপলক্ষে বীরের সৎ মা কি বললেন বিস্তারিত রয়েছে এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। বাবা, আমার বাপজান, আমার লক্ষ্মী বাপজান। বীরের জন্মদিন ঘিরে ত্রিমুখী একটি সংঘর্ষ লেগেছে আমরা সবাই জানি। তবে চ্যানেল আয়ের একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কথাগুলো সবার হৃদয়ে ছুঁয়ে গেছে। সৎমা হিসাবে অন্য ছেলের জন্য কিভাবে সে এত ভালো কিছু আশা করতে পারে সেটা অপু বিশ্বাসকে না দেখা ছাড়া কেউ বুঝতেই পারবে না। এজন্য হয়তোবা সাকিব অপু বিশ্বাসকে এখনো তার স্ত্রী হিসাবে মানে আরো বড় হয়ে যাবে, যখন ও পুরোপুরি বুঝতে শিখবে তখনও আমি মা হিসেবে চাই না, ও বুঝুক যে তার বাবা, তার মা এবং সে এটা আমি চাই। ও একদম মাটি থেকে গড়ে ওঠা যেন একটা মানুষ হয়, এবং আমি ভুল না করলে সে ব্যাপারটা তার বাবাও খেয়াল করে। তার বাবারও একটাই কথা যে আমরা যে পরিশ্রম দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি, ঠিক আছে, তার বাবা মা তার অবস্থানটা ঠিক আছে, কিন্তু তার পরিশ্রমের জায়গাটা যেন প্রপার